हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। सकाल सकाल वीडियो करछि तो देख हमरा की वीडियो करब आज के। रिमेन इंटीग्रेशन, रिमेन इंटीग्रेशन एटा होबे 8 नम्बर क्लास, ठीक आछे। तो हमरा रिमेन इंटीग्रेशन मोटामुटी सब पुरोटाई शेष हो गेछे रिमेन इंटीग्रेशन, ठीक आछे। आमादेर फार्स्टे दिकेर प्रॉपर्टी डेफिनेशन, डारबॉक्स थ्योरम, कंडेक्स, कंडिशन अफ इंटीग्रेबिलिटी, अनदर कंडिशन अफ इंटीग्रेबिलिटी, ठीक आछे। तारपरे प्रॉपर्टी देछिलाम, अनेकगुलो प्रॉपर्टी पेड़े प्रॉपर्टी पेয়েছি। তারপরে পেয়েছি কি যে ফাংশনের ইন্টিগ্রেস ইন্টিগ্রেবল হলে ফাংশনটা, এবার ইন্টিগ্রেবল যদি হয় তাহলে ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা তাহলে কোথা থেকে কোথার মধ্যে থাকতে পারে, বা তার লিমিটটা বুঝতে পেরেছি, ভ্যালুটা কোনটার মধ্যে কোন কোথায় কোথায় থাকতে পারে এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এটা পেয়েছি। তারপরে আমরা পেয়েছি যে ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এরকম টাইপের কিছু বা থিওরেমস পেয়েছি, ঠিক আছে। তারপরে আমরা পেয়েছি ফান্ডামেন্টাল থিওরেমস ছিল, এবং তারপরে আমরা একটা অ্যান্টি ডেরিভেটিভ ডেফিনেশন দিয়েছিলাম, এবং সেটার দুটো প্রপার্টি, একটা প্রপার্টি এমনি জাস্ট থিওরেমসে বলেছিলাম, আর একটার প্রুফ করেছি, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরেম পর্যন্ত আমাদের হয়েছে। এবার আমরা আসছি, দেখ ফান্ডামেন্টাল থিওরেমসটা কি বলা ছিল বলতো, যে ফান্ডামেন্টাল আমরা ধর আমরা কোনো আমরা যে এই যে ক্যাপিটাল এফ এক্স যে ফাংশনটাকে ডিফাইন করছি, এটা হচ্ছে আমার এ টু এক্স এফ টি ডিটি, তাই তো? এটা হচ্ছে আমার এটা। এবার দেখ এটা তো আমার যদি অ্যান্টি ডেরিভেটিভ হয়, অ্যান্টি ডেরিভেটিভ কখন বলছি, অ্যান্টি ডেরিভেটিভ বলছি এফ ড্যাশ ইকুয়ালস টু, যদি আমরা বলি এফ এক্স, মানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু যদি এফ এক্স বলছি, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ, যে এই এফ এক্সটাকে আমি অ্যান্টি ডেরিভেটিভ বলবো কখন, এফ এক্স এর, যখন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স হবে সমস্ত এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ বির জন্য। এবার যদি ধর আমি বলি যে এটা ধর ক্লোজ না হয়, যদি এটা ক্লোজ না হয় ওপেন হয়, যদি এটা ক্লোজ না হয় ওপেন হয়, যদি এটা ক্লোজ না হয় ওপেন হয়, তখন কিন্তু এই এফ এক্স ফাংশনটাকে আমরা অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারবো না, অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারবো না, ঠিক আছে। যদি এটা ওপেন হয়ে যায়, ধর এই পয়েন্টে সমান হচ্ছে না বি পয়েন্টে সমান হচ্ছে না, মানে এই এই ফাংশনটা ডেরিভেটিভ ভ্যালুটা এফ এক্স এর সাথে এ পয়েন্টে সমান বি পয়েন্টে সমান হচ্ছে না, তাহলে আর বাকি সমস্ত জায়গাতে সমান, তাহলে ওপেন এবির মধ্যে সমান, তখন এই এফ এক্সটাকে তাহলে অ্যান্টি ডেরিভেটিভ বলা যাবে না। তাহলে যদি এটা অ্যান্টি ডেরিভেটিভ যদি না বলা যায়, যদি এটা অ্যান্টি ডেরিভেটিভ যদি না বলা যায়, তাহলে যদি অ্যান্টি ডেরিভেটিভ না বলা যায়, তাহলে আমাদের দেখ ফান্ডামেন্টাল থিওরেমসে যে সেকেন্ড কন্ডিশনটা ছিল যে এফ পজিটিভ অ্যান্টি, মানে সেকেন্ড যে প্রপার্টিটা ছিল যে এফ ফাংশনটা একটা অ্যান্টি ডেরিভেটিভ এফ এক্স কন্টেন করবে, এফ এক্স কন্টেন করবে, তাহলে আমাদের ওই প্রপার্টিটা স্যাটিসফাই করছে না, ফান্ডামেন্টাল থিওরেমের সেকেন্ড কন্ডিশনকে স্যাটিসফাই করছে না, কারণ তখন তো এই ক্যাপিটাল এফ এক্সটাকে তাহলে ই বলা যাচ্ছে না অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে যদি এরকম টাইপের কেস হয়, তাহলে সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে, যদি তাহলে তখন এরকম যদি হয়, মানে ওপেনের জন্য যদি হয়, তখন তাহলে সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, কারণ এটাকে তখন অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারছি না, তাহলে ফান্ডামেন্টাল থিওরেম সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ফান্ডামেন্টাল থিওরেম যদি অ্যাপ্লাই করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কি মানে কিভাবে আমরা তাহলে ভ্যালুটা বার করবো, যে তাহলে কিভাবে ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করবো, ঠিক আছে। তো তার জন্য এই থিওরেমসের জাস্ট স্টেটমেন্টটা জাস্ট দরকার, ঠিক আছে। থিওরেমসের স্টেটমেন্টটা হলে আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে। দাদা থিওরেমসের স্টেটমেন্টটা জাস্ট বলছে যে ইফ এক নম্বর এফ ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু রিয়েল নাম্বার বি রিয়েল আর ইন্টিগ্রেবল অন এ বি, এবির মধ্যে ইন্টিগ্রেবল, দু নম্বর বলছে দে আর এক্সিস্ট এ কন্টিনিউয়াস ফাংশন, যদি একটা কন্টিনিউয়াস ফাংশন ফাই এক্সিস্ট করে, সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট এ কন্টিনিউয়াস ফাংশন ফাই, সাপোজ ধর ফাইটা হচ্ছে এ বি থেকে রিয়েল নাম্বারস এ, সাচ দ্যাট এরকম ভাবে সাচ দ্যাট ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন এ বি, তাহলে একটা যদি, তাহলে এখানে কি বলছে যে ইফ এফটা রিমেন ইন্টিগ্রেবল, মানে ফান্ডামেন্টাল থিওরেমে যে ফার্স্ট কন্ডিশনটা সেটাই রেখেছি, সেকেন্ড কন্ডিশনটা শুধু চেঞ্জ করেছি, কি বলেছি না ফাই একটা এবি থেকে রিয়েল নাম্বার, একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট একটা অ্যাডিং পয়েন্ট, যে কন্টিনিউয়াস ফাংশন এবং ফাই ড্যাশ টেক্সট হচ্ছে এফ এক্স এর সমান ফর অল এক্স ওপেন এবির জন্য। তাহলে বলছে যে এটা যদি হয় দেন তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কত হবে না ফাই অফ বি মাইনাস ফাই অফ এ,
দেখ রেজাল্টটা আমার আলটিমেটলি কিন্তু সেম, যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু সেমই হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ফাইটা দেখ অ্যান্টি ডেরিভেটিভ নয়, কারণ ফাইটা টেস্ট এফ এর সাথে সমান ওপেন এর জন্য, ক্লোজ এর জন্য নয়। ক্লোজ এর জন্য যদি নয় তাহলে এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারবো না। তো যেহেতু অ্যান্টি ডেরিভেটিভ বলা যাচ্ছে না, সেজন্য একটা এক্সট্রা কন্ডিশন জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে কি না ওই ফাই ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, ওই ফাই ফাংশনটাকে এ বির মধ্যে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, এবির মধ্যে কন্টিনিউয়াস হতে হবে। যদি এবির মধ্যে কন্টিনিউয়াস হয়ে থাকে এবং এটা যদি স্যাটিসফাই করে তাহলে তখন আমাদের এই রেজাল্টটা পাবো, ঠিক আছে। এই রেজাল্টটা খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মনে রেখে দিস, ঠিক আছে। জাস্ট রেজাল্টটা মনটা ক্লিন চলবে, এটা এটা একটা থিওরিমস হিসেবে আছে বইয়ে, তো এই থিওরিমসের প্রুফটা করার প্রয়োজন নেই বা এটা আসেও না, ঠিক আছে। জাস্ট এখানে রেজাল্টটা দরকার, একটা প্রবলেম, একটাই প্রবলেম আছে, তো একটা প্রবলেম করতে গিয়ে এখানে এই থিওরিমসটা লাগবে, সেই জন্য এটা বলা, ঠিক আছে। এবার আমরা আসছি যে ফার্স্ট মিন ভ্যালু থিওরিমস এবং সেকেন্ড মিন ভ্যালু থিওরিমস, ঠিক আছে। তো দেখ তাহলে আমরা যেটা বললাম যে ফার্স্ট মিন ভ্যালু থিওরিমস এ আসছি, তো ফার্স্ট মিন ভ্যালু থিওরিমস টা কি বলছে, যে এক নম্বর বলছে যে ইফ এফ কমা জি ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু রিয়েল নাম্বারস B, 2, remain integrable functions, যে f এবং g হচ্ছে দুটো remain integrable functions on jb, এবং and দু নম্বর conditions হচ্ছে g maintain the same sign, on AB for all x belongs to closed interval AB, যে জিটা হচ্ছে কি না, জিটা হচ্ছে আমার সমস্ত, জিটা হচ্ছে সমস্ত x belongs to closed interval AB এর জন্য, gx ফাংশনটা হচ্ছে কি না, gx ফাংশনটা হচ্ছে সেম সাইন মেইনটেইন করবে, মানে জিটা হয় পজিটিভ হবে না হলে সব সময় নেগেটিভ হবে, হয় জি সমস্ত AB এর জন্য নেগেটিভ হবে না হলে সমস্ত AB সমস্ত পয়েন্টস এর জন্য জিটা নেগেটিভ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেম সাইন থাকবে AB এর মধ্যে, সেম সাইন থাকবে এবির মধ্যে, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলা হচ্ছে দেন, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডি এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ ইন্টু এ টু বি ইন্টিগ্রেশন জি এক্স ডি এক্স, জি এক্স ডি এক্স যেখানে মিউটা আছে কি না স্মল এভের থেকে বড় এবং ক্যাপিটাল এভের থেকে ছোট, যেখানে হয় স্মল এম টা কি না স্মল এম হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স যখন এক্স টা কোথায় আছে ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে, এবং ক্যাপিটাল এম টা হচ্ছে কি সুপ্রিমাম অফ এফ এক্স যখন এক্স টা আমার ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে আছে। তার মানে ক্লোজ ইন্টারভেল এ বির মধ্যে থাকাকালীন তখন তার সুপ্রিমাম এবং ইনফিমাম পাবো এফ এর, তো তার মধ্যে স্যাটিসফাই করবে এমন একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, সেইটা ইনটু ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডি এক্স, তাহলে টোটাল ইন্টিগ্রেশনটা হবে মিউ ইনটু এ টু বি জি এক্স ডিএক্স, ঠিক আছে। তো এইটা আমরা প্রুফ করছি যে এটা হচ্ছে আমার, তাহলে দেখ এখানে প্রথমত এই দুটো কেস আমাদের মাথায় চলে আসা উচিত, প্রথমে প্রুফটা করতে গিয়ে দুটো কেস মাথায় আসে, সেটা হচ্ছে কি বলতো যে এফ জিটা দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, এটা তো থাকছে, এই কন্ডিশনটা দিকে লক্ষ্য কর যে জিটা হচ্ছে সেম সাইন মেনটেন করছে এ বির মধ্যে, তাহলে হয় জিটা অলওয়েজ পজিটিভ হবে নাহলে জিটা নেগেটিভ হবে, তাহলে এখানে দুটো কেস আসছে, একটা কেস করবো যেটা ফার্স্টে পজিটিভ তারপরে কেসে যেটা ফার্স্টে যেটা নেগেটিভ, বা ফার্স্টে ধর যেটা নেগেটিভ ধরলাম কেউ পরে ধরলি পরে কেসে ধরলি যেটা পজিটিভ এলো সমস্ত এসে জন্য, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে প্রুফটা করতে গেলে তাহলে আমাদেরকে দুটো কেস কনসিডার করতে হবে, ঠিক আছে। তো আমরা দুটো কেস কনসিডার করে প্রুফটা আসছে, আচ্ছা এখানে প্রুফটা করার আগে দুটো ছোট ছোট জায়গা আমি একদম প্রথমেই বলা উচিত ছিল একদম ফার্স্ট ভিডিওতে, যেটা হচ্ছে দেখ যে এখানে আমি দুটো জিনিস ছোট ছোট জায়গা দুটো বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখ যে এফ ধর এবি থেকে আমার এবি থেকে রিয়েল নাম্বার সে এটা একটা ফাংশন, এটা জাস্ট একটা ফাংশন, এবার যদি ধর এই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল বলছি, এই ফাংশনটা যদি রিমেন ইন্টিগ্রেবল হয়, যদি রিমেন ইন্টিগ্রেবল হয় এই ফাংশনটা যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা বলি যে দ্য ক্লাস অফ অল রিমেন ইন্টিগ্রেবল ফাংশনস অন এ বি
is denoted by capital R of close interval AB দিয়ে যদি আমরা কি বলছি যে ধর f একটা AB থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন সেটা রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল তাহলে আমরা বলছি কি যে দা ক্লাস অফ অল রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনস অন AB ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল R অফ AB ঠিক আছে এটা আমরা এই নোটেশনটা খুব ইউজ করি ঠিক আছে বা বেশিরভাগ বই তোরা পাবি এরকম নোটেশন পাবি যে f ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল বলে দিয়েছে দিয়ে বল AB এর মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল দিয়ে বলছে যে R অফ AB দিয়ে এরকম দিয়ে লেখা আছে ঠিক আছে তো আমরা কি করছি যে যত রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনস আছে তাদের ক্লাসটাকে আমরা ডিনোট করছি এই ভাবে ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমরা দা ক্লাস অফ অল রিমেইন ইন্টিগ্রেবল না হয় যদি বাউন্ডেড ফাংশন হয় আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে রিমেইন ইন্টিগ্রেবল মানে বাউন্ডেড রিমেইন ইন্টিগ্রেবল মানে ফাংশনটা কিন্তু বাউন্ডেড তাহলে কি বলছি না দা ক্লাস অফ অল বাউন্ডেড ফাংশনস অন AB সেটাকে আমরা ডিনোট করছি কিভাবে না এটাকে হচ্ছে ক্যাপিটাল B অফ এটা দিয়ে ক্যাপিটাল বি অফ এফটা দিয়ে কারণ যেমন আমরা করেছিলাম দেখ যেমন আমরা যে এবি এর মধ্যে যত পার্টিশন হয় পিটা ধর একটা পার্টিশন পি ধর একটা পার্টিশন অফ দেখ পি হচ্ছে একটা পার্টিশন অফ এবি পিটা হচ্ছে একটা এবির পার্টিশন আমরা কি বলেছিলাম যে একটা ইন্টারভ্যালের মধ্যে প্রচুর সংখ্যক পয়েন্টস আছে তার মানে আমরা প্রচুর সংখ্যক পার্টিশন তৈরি করতে পারি আমরা কি বলেছিলাম যে সমস্ত আমরা যে লিখছি এটা যে পি বিলংস টু স্ক্রিপ্ট পি অফ এবি এই স্ক্রিপ্ট পিটা স্ক্রিপ্ট পি অফ এবিটা হচ্ছে কি আমরা তো লিখছি অনেক জায়গায় যে পি সাজ দ্যাট স্ক্রিপ্ট পি অফ স্ক্রিপ্ট পি অফ এবি তো এই স্ক্রিপ্ট পি অফ এবি স্ক্রিপ্ট পি অফ এবিটাকে আমরা কি বলছি না এটা হচ্ছে তাহলে ক্লাস অফ অল পার্টিশনস অফ এবি মানে এবি এর মধ্যে যত পার্টিশনস হবে তাদের ক্লাস এবি এর মধ্যে যত পার্টিশনস হবে তাদের ক্লাসটাকে নিয়ে বলছি ক্লাস অফ পার্টিশনস অফ এবি ঠিক আছে সেটাকে আমরা নোটেশন দিয়ে ইউজ করি যে স্ক্রিপ্ট পি অফ এবি ঠিক একই রকম ভাবে বাউন্ডেড এর জন্য আছে এবং রিমেইন ইন্টিগ্রেবল এর জন্য আছে তো এই নোটেশন গুলো এখানে খুব ইউজ হবে ঠিক আছে কারণ সব সময় লেখা পসিবল নয় যে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল তাই জন্য এত কিছু হলো যে তোর জন্য শর্টে আমরা লিখবো ধর সাপোজ f টা রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন ধর সাপোজ f টা রিমেইন ইন্টিগ্রেবল তাহলে আমরা তখন লিখলাম সাপোজ ধর f টা রিমেইন ইন্টিগ্রেবল তাহলে আমরা বললাম যে f বিলংস টু r অফ ab এর মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল এটা দিয়ে আমরা স্টার্ট করে দিলাম ঠিক আছে মানে জাস্ট একটা শর্ট টাইম বাঁচানোর জন্য আমরা এই নোটেশন গুলো ইউজ করে থাকি ঠিক আছে তো এই জন্য এই নোটেশন গুলো একটু মাথায় রাখিস ঠিক আছে আর কিছু মাথায় রাখতে হবে না ওখান থেকে ওই জায়গাগুলো প্রথম ভিডিওতে বলা উচিত ছিল কিন্তু আমি স্ক্রিপ্ট করে মানে স্প্লিট করে করে গেছি এবার মনে হয়েছে যে একটা কোনো না কোনো ভিডিওতে আমাদেরকে বলতেই হবে ওই জায়গাগুলো কারণ আমিও ইউজ করবো ওইগুলো ঠিক আছে টাইম বাঁচাতে গেলে আমাকে ইউজ করতেই হবে কারণ রিমিনিটেশনে প্রচুর বড় জায়গা অঙ্কও বড় বড় কিন্তু টাইম বাঁচাতেই হবে তোদেরকেও বাঁচাতে হবে এক্সামে নাহলে পারবি না আমাদের তো দেখ আমরা প্রুফটাতে আসছি এবার আমাদের মানে অ্যাকচুয়াল জায়গাতে আসছি এটা হলো আমাদের একটা রাফ জায়গা যেটা আমরা মিস করে গেছিলাম তো সেটা একটু রাফ ডিসকাশন করে দিলাম মনে থাকবে আশা করছি ঠিক আছে কোনো প্রবলেম হবে না তো দেখ আমরা প্রুফটাতে আসছি প্রুফটাতে ফার্স্ট কেস 1 আচ্ছা কেস 1 করার আগে আরেকটা জিনিস মনে করে কেস 1 করার আগে আরেকটা জিনিস মাথায় নিয়ে নে যে সিন্স এফ বিলংস টু রিমেইন ইন্টিগ্রেবল অন এবি যেহেতু একটা রিমেইন ইন্টিগ্রেবল অন এবি তাহলে বল দেন এফ ইজ বাউন্ডেড অন এবি এফটা তাহলে বাউন্ডেড তাহলে আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবি এবং স্মল এমটা হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স স্মল এমটা হচ্ছে কি না ইনফিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবি ঠিক আছে সুপ্রিমাম ইনফিমামটা ধরে নিলাম কারণ এফটা রিমেইন ইন্টিগ্রেবল তাহলে এফ ফাংশনটা বাউন্ডেড হবে তো সুপ্রিমাম ইনফিমামটা ধরে নিলাম এবার আসছি কেস 1 কি আমরা ধরে নিলাম যে জি অফ এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবির জন্য যে সমস্ত এক্স এর জন্য জি এক্স ফাংশনটা আমার পজিটিভ ঠিক আছে তাহলে জি এক্স ফাংশনটা যদি আমার পজিটিভ হয় এবং দেখ এই দুটো হচ্ছে সুপ্রিমাম তাহলে এবার আমাদের দেখ আছে যে নাও স্মল এম এর থেকে দেখ এফ এক্স গুলো বড় হবে এবং ক্যাপিটাল এম এর থেকে ছোট হবে ফর অল এক্স বিলংস টু এবির জন্য এই রিলেশনটা আমরা বলতে পারি যে সমস্ত এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবির জন্য এফ এক্স ফাংশনের ভ্যালুগুলো স্মল এম এর থেকে বড় হতে পারে কিন্তু ক্যাপিটাল এম এর থেকে ছোট হবেই এবার দেখ জি এক্স টা হচ্ছে পজিটিভ তাহলে কোনো একটা পজিটিভ নাম্বার দিয়ে ইনইকুয়ালিটির বোথ সাইড যদি মাল্টিপ্লাই করি তাহলে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না
তাহলে ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না কারণ একটা পজিটিভ নাম্বার সমস্ত x এর জন্য হোল্ড হবে এটা সমস্ত x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবির জন্য এবার দেখ আমরা কি করছি এই রিলেশনটাকে আমরা এক নম্বর নামকরণ করলাম এবার দেখ সিনস f, g আর রিমেইন ইন্টিগ্রেবল অন ab যেহেতু এই দুটোই রিমেইন ইন্টিগ্রেবল f এবং g দুটোই রিমেইন ইন্টিগ্রেবল তাহলে দেখ এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে fg তাহলে তাদের প্রোডাক্টটা এবং স্মল mg ক্যাপিটাল mg আর অলসো রিমেইন ইন্টিগ্রেবল অন ab কারণ দেখ এগুলো আমার পুরো প্রপার্টি ঠিক আছে যে দুটো রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন তাদের প্রোডাক্টটা রিমেইন ইন্টিগ্রেবল হবে এবং তাদেরকে যদি আমি কোন একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে সেটাও রিমেইন ইন্টিগ্রেবল হবে তাহলে আমার যদি রিমেইন ইন্টিগ্রেবল যদি হয় তাহলে ইন্টিগ্রেবল হচ্ছে তাহলে আমি কি করছি না 1 এর বোথ সাইডে 1 যে রিলেশনটা দেওয়া আছে ওই 1 রিলেশনের বোথ সাইডে আমি কি করছি ইন্টিগ্রেশন করছি ওভার দা ইন্টারভেল ab ab ইন্টারভেলের ওভারে আমি এই এক নম্বর যে রিলেশন এটাকে আমি ইন্টিগ্রেবল করছি তাহলে ইন্টিগ্রেটিং 1 ওভার দ্য ইন্টারভেল ab ab এর মধ্যে আমরা ইন্টিগ্রেবল করার পরে আমরা কি পাচ্ছি দেখ যে উই গেট যে ইন্টিগ্রেবল a টু b স্মল m ইনটু gx dx less than equals to ইন্টিগ্রেশন a টু b fx ইনটু gx dx less than equals to ইন্টিগ্রেশন a টু b ক্যাপিটাল m ইনটু gx dx ঠিক আছে তাহলে দেখ এখান থেকে আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেবল a টু b fx gx dx equals to mu into ইন্টিগ্রেশন a টু b gx dx যেখানে mu টা হচ্ছে কি না স্মল m এর থেকে ছোট স্মল m এর থেকে বড় এবং ক্যাপিটাল m এর থেকে ছোট ক্যাপিটাল m এর থেকে যদি ছোট এবং দেখ এটা কিভাবে হচ্ছে সাপোজ ধর এই যে ক্যাপিটাল m টা বাইরে চলে আসবে স্মল m টা বাইরে চলে আসবে ঠিক আছে এবার ইন্টিগ্রেশন যে gx dx এর ভ্যালুটা সেটা ধর নট ইকুয়াল টু 0 যদি হয় তো আমি সেটাকে জাস্ট রাফে একটু দেখাচ্ছি দেখ যেটা কিভাবে আসছে ঠিক আছে এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটাই লিখবি পরীক্ষা হলো কিন্তু এটা মানে দেখানোর দরকার নেই পরীক্ষা হলে যে কিভাবে আসছে ঠিক আছে সাপোজ ধর আমি রাফে বলছি যে দেখ এখান থেকে ক্যাপিটাল m টা বাইরে চলে আসবে এখান থেকে স্মল m টা বাইরে চলে আসছে তাহলে ধর যদি আমার এটা হয় যদি আমার এই ইন্টিগ্রেশন a টু b gx dx এটা যদি আমার নন জিরো টার্ম হয় এই টার্মটা যদি আমার নন জিরো টার্ম হয় এই টার্মটা যদি আমার নন জিরো টার্ম হয় তাহলে দেখ ওই টার্মটাকে দিয়ে বোথ সাইডে ভাগ করে দে তাহলে ওই টার্মটাকে দিয়ে ভাগ করে দে সবগুলোকে তাহলে ভাগ করে দিলে দেখ পড়ে থাকবে যদি ভাগ করে দিই তাহলে পড়ে থাকবে এটা লেস দেন ইকুয়ালস টু স্মল m লেস দেন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু b fx gx dx বাই ইন্টিগ্রেশন a টু b gx dx less than equals to capital M এবার আমি বলছি কি যে এই টার্মটাকে এবার আমি মিউ ধরে নিলাম এই টার্মটাকে মিউ ধরে নিলাম যদি আমি এই টোটাল টার্মটাকে যদি মিউ ধরে নিই তাহলে আমার এই রিলেশনটা স্যাটিসফাই হলো এবং এই টার্মটাকে যদি মিউ ধরে নিই তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত পাবো এই ab fx gx এর ভ্যালু কত পাবো মিউ ইনটু ইন্টিগ্রেশন gx dx হচ্ছে না ঠিক আছে বোঝা গেল কিভাবে আসছে আশা করি ক্লিয়ার ঠিক আছে তো এইভাবে আসছে ঠিক আছে তাহলে দেখ যদি আমার আচ্ছা এবার তাহলে আমি এটা পেয়ে গেলাম আচ্ছা তাহলে আমার এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এটা হলো তাহলে এটা হলো ফার্স্ট পার্ট যখন আমার gx টা ছিল কি তাহলে পজিটিভ যখন gx টা আমার ছিল পজিটিভ তাহলে আমি তো প্রুফটা চলে এলাম এবার কেস 2 টা হচ্ছে কি না যখন আমার gx টা নেগেটিভ টার্ম তাই তো মানে নেগেটিভ হবে কেস 2 হচ্ছে যে লেট gx less than 0 for all x belongs to closed interval ab আমি কি করছি লেট hx equals to minus of gx for all x belongs to closed interval ab যদি আমার এটা হয় তাহলে দেখ hx হচ্ছে পজিটিভ for all x belongs to closed interval ab কারণ gx টা নিজেই নেগেটিভ সমস্ত x এর জন্য তার আগে আমি এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি তো তার কি হবে hx টা পজিটিভ হচ্ছে তাহলে যদি আমার এই চেস যদি পজিটিভ হয় দেন বাই কেস 1 তাহলে কেস 1 টাকে ডাইরেক্ট ইউজ করব দেন বাই কেস 1 তাহলে কেস 1 টাকে ডাইরেক্ট যদি ইউজ করা যায় তাহলে কত হবে যে ইন্টিগ্রেশন a টু b fx gx dx gx এর জায়গায় কি এটা হচ্ছে তাহলে আমার এখানে ধর আমি নিলাম এখান থেকে gx নিলে এটাকে hx রাখলাম
ইন্টিগ্রেশন তাহলে কি এখানে আমার তখন আমি এখানে এইচ এক্সটা পজিটিভ তাহলে এফ এক্স আর এইচ এক্স থাকবে এফ এক্স ইন্টু এইচ এক্স ডিএক্স ইকুয়ালস টু মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এইচ এক্স ডিএক্স যেখানে মিউটা হচ্ছে কি না স্মল এম এর থেকে ছোট বড় এবং ক্যাপিটাল এম এর থেকে ছোট এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে ঠিক আছে তাহলে দেখ এবার আমি এইচ এক্স এর ভ্যালু বসিয়ে দিই তাহলে এইচ এক্স এর যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে কত হবে না এফ এক্স ইন্টু মাইনাস অফ জি এক্স ডিএক্স ইকুয়ালস টু মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস অফ জি এক্স ডিএক্স ঠিক আছে মাইনাস অফ জি এক্স ডিএক্স জাস্ট এইচ এক্স এর ভ্যালুটা বসালাম তাহলে দেখ এইচ এক্স এর ভ্যালু বসালে আমরা কি পাচ্ছি যে এখান থেকেও ইন্টিগ্রেশন থেকে বাইরে মাইনাসটা বেরিয়ে চলে আসবে এবং ওই দিক থেকেও মাইনাসটা বেরিয়ে আসবে দিয়ে বোথ সাইড থেকে কেটে যাবে মাইনাস এখান থেকেও মাইনাসটা বেরিয়ে চলে আসবে সেহেতু আমরা এটা করতে পারি মাইনাস এ টু বি এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়ালস টু মিউ মাইনাস অফ মিউ ইন্টু এ টু বি জি এক্স ডিএক্স ঠিক আছে তাহলে দেখ কি পেলাম বোথ সাইড থেকে মাইনাসগুলোকে বাদ দিয়ে দে তাহলে এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়ালস টু মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স ঠিক আছে জি এক্স ডিএক্স তাহলে আমার দুটো কেসে কিন্তু প্রুফটা কমপ্লিট আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখ যে লাস্টে এটা লিখে দেওয়া উচিত ছিল এখানে মনে হয় আমি স্টেটমেন্টটা একটু ভুল করেছি ঠিক আছে স্টেটমেন্টের লাস্টে জাস্ট এই লাইনটাই আছে পুরোপুরি সেম লাইনটাই আছে যে এবার ধর যদি আমার ইফ এফ ইজ কন্টিনিউয়াস যদি এফটা কন্টিনিউয়াস হয়ে যায় যদি এফটা কন্টিনিউয়াস হয়ে যায় টোটাল ইন্টারভ্যালের মধ্যে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট মিউ ইকুয়ালস টু এফ অফ সি তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি এক্স কত হবে তাহলে ইন্টিগ্রেশন এফ এক্স জি এক্স হচ্ছে তাহলে এফ অফ সি ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডি এক্স যে দেখ এটা হচ্ছে এই এই লাইনটাই এই দুটো লাইন পুরো সেম মানে একদম যে ফার্স্ট ইউনিটের জন্য যে স্টেটমেন্টটা লিখেছিলাম না ওই স্টেটমেন্টের লাস্টেই আছে স্টেটমেন্টের লাস্টে এটা এটা জুড়ে দিতে পারিস যে ওখানে শুধু স্টেটমেন্টে যখন লিখবি যখন স্টেটমেন্টে লিখবি ঠিক আছে যখন স্টেটমেন্টটাতে লিখবি তখন এখানটা লিখবি ফার্দার তখন ইফ না লিখে লিখবি ফার্দার ফার্দার এফ ইজ কন্টিনিউয়াস অন এবি দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি সাচ দ্যাট মিউ ইকুয়ালস টু এফ অফ সি এবং এই ইন্টিগ্রেশন ভ্যালুটা তাহলে মিউ জায়গায় জাস্ট এফ অফ সি বসিয়ে দিবি ঠিক আছে তো স্টেটমেন্টে যখন লিখবি তখন লিখবি ফার্দার আর প্রুফে যখন লিখবি তখন লিখবি ইফ ঠিক আছে এটা আমি বলতে ভুলে গেছিলাম এটা এটা আমি নিজেও যখন পড়ি তখনও আমার এই জায়গাটাই ভুল হয়ে যায় আমি নিজেও যখন পড়েছিলাম তখন আমারও এই লাস্ট লাইনটা ওখানে লিখতে ভুলে গেছিলাম ঠিক আছে হয়তো দেখলে হয়তো খাতা দেখলে এখন বোঝা যাবে যে নিচে এইটুকুন একটা জায়গা ছিল সেই জায়গাটাতে লেখা আছে যদি খাতায় দেখি ঠিক আছে তো আজকেও ভুলে গেলাম ঠিক আছে তাই জন্যই বললাম যে স্টেটমেন্টটা যখন লিখবি তখন লিখবি ফার্দার আর প্রুফে যখন লিখবি তখন লিখবি এফ ঠিক আছে এটা হচ্ছে তাহলে ফার্স্ট মিনিমাল থিওরিমসের প্রুফ এটা খুব আসে টেন ইয়ার্সেও এসেছে অনেকবার এবং এটা পরীক্ষায় এবং এটা সিলেবাসে আছে আমাদের ঠিক আছে আর সেকেন্ড মিনিমাল থিওরিমস আছে ওখানে প্রুফ নেই সেকেন্ড মিনিমাল থিওরিমসের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে বনেটস ফর্ম আর একটা হচ্ছে বাস্টার্স ফর্ম ঠিক আছে বাস্টার্স ফর্ম তো দুটো ফর্মই আমাদেরকে জানতে হবে ঠিক আছে এবারে আস্তে আস্তে আমরা ওই দুটোতে আসছি দুটো স্টেটমেন্ট জাস্ট লাগবে ঠিক আছে তো দেখ এবার আমরা যেটাতে আসছিলাম যে সেকেন্ড মিন ভ্যালু থিওরেমস সেকেন্ড এমভিটি বনেটস ফর্ম ঠিক আছে ফার্স্টে আমরা বনেটসটা বলে নিচ্ছি তারপরে আমরা আসবো বাস্টার্স ফর্মে ঠিক আছে তো বনেট কি বলছে যে বনেট বলছে দেখ যে ইফ এফ কমা জি ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু রিয়েল নাম্বার বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশন দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি এবির মধ্যে অন এবি এবির মধ্যে দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অ্যান্ড এফ ইজ নন নেগেটিভ অ্যান্ড এফ ইজ নন নেগেটিভ উইথ মনোটোনিক এফ ইজ নন নেগেটিভ অ্যান্ড মনোটোনিক অন এবি এবির মধ্যে এফ ফাংশনটা যে এফ আর জি হচ্ছে দুটো আমার রিমেন ইন্টিগ্রেবল ফাংশন এবং এফ যে ফাংশনটা এফ ফাংশনটা নন নেগেটিভ উইথ মনোটোনিক অন এবি তাহলে বলা হচ্ছে যে দেন দেয়ার এক্সিস্ট এ জাই বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবি
there exists a jai belongs to close interval ab such that তাহলে আমার একটা যাই এক্সিস্ট করবে এর মধ্যে সার্চ দেখ এক নম্বর বলছে ইন্টিগ্রেশন a টু b f x g x dx equals to f of a into a টু যাই g x dx দু নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন a টু b f x g x dx equals to f of b into ইন্টিগ্রেশন যাই টু b ইন্টিগ্রেশন যাই টু b into gx dx if f is monotone decreasing monotone f of a যখন হয় তখন হচ্ছে f of b যখন তখন হচ্ছে increasing sorry f of b যখন তখন increasing এবং এটা হবে when f is monotone in decreasing এটা আমি একটা 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 বড়ের মধ্যে লিখলাম কারণ আছে ঠিক আছে না হলে একটু বুঝতে তো অসুবিধাই হবে যে দেখ দুটো ফাংশন রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন f আর g ঠিক আছে f ফাংশনটা নন নেগেটিভ মানে পজিটিভ ফাংশন অলওয়েজ উইথ মনোটোনিক তাহলে মনোটোনিক মানে হয় মনোটোন ইনক্রিজিং বা মনোটোন ডিক্রিজিং ঠিক আছে যদি এটা হয় তাহলে আমরা কি বলছি দেন দেয়ার এক্সিস্ট এ যাই তাহলে একটা যাই পাবো a b এর মধ্যে সাচ দ্যাট কি রকম না ইন্টিগ্রেশন a টু b f(x) dx ইকুয়ালস টু f অফ a ইনটু ইন্টিগ্রেশন a টু যাই gx dx যখন f টা মনোটোন ডিক্রিজিং যখন f টা মনোটোন ডিক্রিজিং বলছে তখন আমার a পয়েন্টে ভ্যালু এবং a থেকে যাই পর্যন্ত নেব আর যখন ফাংশনটা ইনক্রিজিং মনোটোনি ইনক্রিজিং তখন f অফ b নেব এবং f অফ b এটা f অফ b মানে b পয়েন্টে ফাংশন f এর ভ্যালুটা সেখান থেকে নেব তাহলে এবং নেব যাই থেকে b পর্যন্ত g এর ইন্টিগ্রেশন যাই থেকে b পর্যন্ত g এর ইন্টিগ্রেশন ঠিক আছে এটা হলো ভাস্টার্স ফর্ম শুধু যে স্টেটমেন্টটা মনে রাখা এবং এটাকে অ্যাপ্লাই করা এবং এগুলোর অ্যাপ্লিকেশন আমরা আসব ঠিক আছে আস্তে আস্তে প্রত্যেকের অ্যাপ্লিকেশন আছে তো প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আমরা আসব এটা হলো এবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভাস্টার্স ফর্ম ঠিক আছে তো এবার আমরা আসছি এটা সেটা হচ্ছে ভাস্টার্স ফর্ম ভাস্টার্স ফর্ম কি বলছে যে ইফ এক নম্বর বলছে যে ইফ এফ কমা জি ফ্রম ক্লোজ ইন্টারভেল এ বি টু রিয়েল নাম্বারস বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশনস বি টু রিমেন ইন্টিগ্রেবল বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশনস অন এ বি দুটো এ বির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল ফাংশনস এবং অ্যান্ড দু নম্বর বল অ্যান্ড দু নম্বর এবং দু নম্বর প্রপার্টি বলছে কি যে এফ ইজ মনোটোন এফ ইজ মনোটোন এফ ইজ মনোটোন অন এ বি দেন দেয়ার এক্সিস্ট এ যাই বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ বি সাচ দ্যাট তাহলে একটা যাই পাওয়া যাবে সাচ দ্যাট কি না এ টু বি এফ এক্স জি এক্স ডি এক্স ইকুয়ালস টু এফ অফ এ ইন্টু a to jai gx dx plus f of b into jai to b gx dx তাহলে দেখ আমরা কি পাচ্ছি না এখানে বলছে যে ভাস্টার্স কি বলছে দুটো রিমেইন ইন্টিগ্রেবল ফাংশনস ফার্স্ট কন্ডিশনটা সবার ক্ষেত্রে সেম ঠিক আছে এবার সেকেন্ড প্রপার্টি বলছে যে f টা জাস্ট মনোটোন f টা জাস্ট মনোটোন f টা মনোটোন হলেই হবে তার মানে মনোটোন মানে মনোটোন ইনক্রিজিং হতে পারে মনোটোন ডিক্রিজিং হতে পারে কিন্তু পজিটিভ নেগেটিভ সব কিছু হতে পারে ঠিক আছে কিন্তু দেখ বনেটে বলা ছিল যে সেটাকে পজিটিভ হতেই হবে পজিটিভ হবে এবং নন মান পজিটিভ হবে এবং মনোটোন হবে এবার মনোটোন ইনক্রিজিং এর জন্য আলাদা ছিল মনোটোন ডিক্রিজিং এর জন্য আলাদা ছিল কিন্তু ও বলছে মনোটোন ইনক্রিজিং বা মনোটোন ডিক্রিজিং বা পজিটিভ নেগেটিভ যাই হোক না এফ টা জাস্ট মনোটোন হতে হবে যদি মনোটোন হয় তাহলে আমরা একটা যাই পাবো এ বির মধ্যে সাচ দ্যাট ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে এফ এ ইনটু এ টু যাই জি এক্স ডি এক্স প্লাস এফ অফ বি ইনটু যাই টু ইন্টিগ্রেশন বি জি এক্স ডি এক্স ঠিক আছে তো জাস্ট এই প্রপার্টি গুলো মানে স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে আর ভাস্টার্স এর থেকে বনেটটা বেশি আছে যে বনেটটা এক্সপ্লেন করতে বলে এবং ওখান থেকে একটা অঙ্ক দেয় ঠিক আছে আর অনেক সময় বলে যে আরেকটা অঙ্ক হয় সেটা হয় ভাস্টার্স এর স্টেটমেন্টটা তোকে নিজেকে মনে রাখতে হবে পরীক্ষায় চায় না কিন্তু বলে যে একটা অঙ্ক দিয়ে যেটা ভেরিফাই করো ভাস্টার্স বনেট ভাস্টার্স সেকেন্ড মিন ভ্যালু থিওরেমস ভাস্টার্স মিন ভ্যালু থিওরেমসটাকে তুমি ভেরিফাই করো ঠিক আছে তো ভেরিফাই করবি তখন যদি আমার স্টেটমেন্টগুলো জানা থাকে
স্টেটমেন্ট গুলো জানা থাকলে তবে তো ভেরিফাই করতে পারবো, মানে a টু b f x g x এর ইন্টিগ্রেশন যা হবে আর এই দিকের ইন্টিগ্রেশনের ভ্যালুটা করার পরে দুটো সেম আসবে, এটা আমাদেরকে ভেরিফাই করে দেখাতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমাদেরকে স্টেটমেন্টটা তাহলে জানতে হবে, তো এই দুটো স্টেটমেন্ট জাস্ট মুখস্থ রাখাও, ঠিক আছে? আর এইখানে আমাদের মোটামুটি লিনিয়ার ইন্টিগ্রেশনের থিওরি ক্লাসটা শেষ, ঠিক আছে? আশা করি কারো কোনো প্রবলেম নেই। এছাড়াও আরো লিনিয়ার ইন্টিগ্রেশন আছে, থিওরি যে নেই সেটা বলা ভুল, আছে থিওরি, ঠিক আছে? যে আমরা যে লিনিয়ার ইন্টিগ্রেশন ডেফিনেশন পড়ে এসেছি সেই ডেফিনেশন বাদ দিয়ে আরো একটা অন্যরকম ভাবে ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে রিমেন সাম দিয়ে, রিমেন সাম দিয়ে ডেফিনেশন দেওয়া হবে। তো ওইগুলো আমাদের খুব একটা আসেও না সিলেবাসে, ঠিক আছে? কিন্তু আছে, রিমেন সাম আছে সিলেবাসে, তো আসে না সেই জন্য আমরা বাদই দিচ্ছি, ঠিক আছে? আমারও খুব একটা ভালোভাবে পড়াও নি, স্যার পড়িয়েছিল কিন্তু স্যারও অত ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ায়নি আর আমরা অত ভালোভাবে পড়িও নি, ঠিক আছে? পড়েছিলাম, এবার যদি কারো প্রয়োজন হয় রিমেন সামটা যদি দেখি সেমিস্টার সিস্টেমে, ঠিক আছে, যদি খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন হয়ে থাকে তাহলে চেষ্টা করবো আমি ওটারও বলে দেওয়া রিমেন সামটা। এটা হলে রিমেনের থিওরিমস মোটামুটি শেষ। এবার আমরা আসবো আমাদের রিমেনের কিছু ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে? রিমেনের যে আমি যে থিওরিমসগুলো যা স্টেটমেন্টগুলো বলে বলে এসছি না, ওই থিওরিমসের স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার, ওই থিওরিমসগুলো জাস্ট স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ স্টেটমেন্টগুলো ছাড়া অঙ্কের একটা লাইনে এগোতে পারবে না, স্টেটমেন্টগুলো ছাড়া অঙ্কের একটা লাইনে এগোতে পারবে না। সেই জন্য এখানে অঙ্কগুলো হচ্ছে মেন, সেই জন্য আমি অঙ্কটাতে আসছি, যে অঙ্কগুলোতে কীভাবে আমরা অঙ্কগুলো কীভাবে প্রসিড করবো সেই অঙ্কগুলোতে আমরা আসছি। এখানে প্রচুর অঙ্ক আছে, প্রত্যেকটা টাইপের একটা দুটো করে অঙ্ক তোরা পাবি, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের দুটো করে অঙ্ক পাবি মিনিমাম, ঠিক আছে? চল টাটা।